জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। উৎসবকে কেন্দ্র করেও তাদের মধ্যে রেশারেশিটাকে আলটিমেটলি একটা সাম্প্রদায়িক রং দেয়। এই মুর্শিদাবাদেই বেলডাঙায় তোমার কি আরএসএস অন্য নামে করে, এখানে ভারত সেবাশ্রমের নামে করে, ভারত সেবাশ্রম এমনি সেবাশ্রম সংঘ, সাধারণত আমরা জানতাম সেবা প্রতিষ্ঠান, কিন্তু আরএসএসটা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। ভোটার সংগঠনটা না গড়ে তুললে, দখল করলেও কাশ্মীর থেকে কন্যাকুমারী, অন্তত মুর্শিদাবাদে বেলডাঙায় আমরা দেখলাম তাকে ঘিরে বা তাকে ব্যবহার করে কীরকম মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করাচ্ছে। আপাত দৃষ্টিতে বলা হচ্ছে আগ্নেয়বীরের জন্য, আর্মিতে ভর্তির জন্য, কিন্তু আর্মিতে ভর্তি হচ্ছে না। যেমন শিক্ষক নিয়োগ হচ্ছে না, যেমন ব্যাংকে কর্মচারী নিয়োগ হচ্ছে না, যেমন রেলে কর্মচারী নিয়োগ হচ্ছে না, যেমন পুলিশে, তেমনি আমাদের কেন্দ্রীয় বাহিনীতে, এমনকি সেনাতেও এগুলো সব সিভিক ভলেন্টিয়ারের মতো, সিভিক ডাক্তারের মতো, সিভিক নার্সের মতো, সিভিক আর্মি, যেটা নিয়ে অনেক হইচই হয়েছিল অগ্নিবীরের জন্য। একদিকে এই ধরনের 3 বছরের 5 বছরের সার্ভিস দেবে, সারা জীবন যুবদের চাকরি দেবে না, তাদের কোনো পেনশন থাকবে না, সামাজিক সুরক্ষা থাকবে না। অন্যদিকে ভর্তির আগেই আরএসএস পরিচালিত ক্যাম্পগুলো থেকে রিক্রুট করাবে, তাতে যাতে তাদের মগজের মধ্যে কিছু ঘৃণার রাজনীতি ঢোকানো যায়, আর রিটায়ারমেন্টের পরে তাকে এমন কোনো সংস্থায় নিয়োগ করা যায় খুব দ্রুত সেই যৌবনের শক্তিটাকে ব্যবহার করবে। এটা পৃথিবীব্যাপী হচ্ছে।